নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, জুন মাস বাগানীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ জুন মাসের 10 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ, বাংলাদেশ থেকে যারা দেখছেন মানে আপনাদের বাংলাদেশে বর্ষা চলে আসে। তবে এবছর 2023 সালের মরশুমটা একটু অন্যরকম, জুন মাসের প্রথম 5 দিন অতিক্রান্ত হলেও এখনও বর্ষার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তো যাই হোক, খুব শীঘ্রই বর্ষা ঢুকবে। তো এই বর্ষাকাল আমাদের বাগানের যে সমস্ত পার্মানেন্ট গাছগুলো রয়েছে সেই গাছগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই গাছগুলোকে বাড়িয়ে নেওয়ার জন্য, ঝোপালো করে নেওয়ার জন্য। নার্সারি থেকে নতুন নতুন ফুল ফলের গাছ এনে বসানোর জন্য উপযুক্ত সময় জুন মাস। কোনো বড় গাছ থাকলে, যেমন এই গাছটা ফুল ফুটেছে অনেক কিন্তু গাছটা অগোছালো হয়ে গেছে, শুধু এটা নয়, এই ধরনের যে বগেনভেলিয়াগুলো বেশ বড় বড় শেপ হয়ে গেছে, এই ধরনের বড় বড় গাছগুলোকে কাটাই ছাটাই করে শেপ দেওয়ার উপযুক্ত সময় জুন মাস। যদি এই ধরনের বড় বড় ডালগুলোকে ছাটাই করতে হয়, সেই ডালগুলোকে ফেলে না দিয়ে এগুলো থেকে কাটিং বসিয়ে নতুন নতুন চারা তৈরি করা, বন্ধুর বা পরিচিতর কাছ থেকে কিছু ডাল নিয়ে এসে সেগুলো থেকে চারা তৈরি করা, বা বাড়িতে নতুন নতুন অনেক ফুল গাছের চারা তৈরি করার জন্য উপযুক্ত সময় জুন মাস। মানে বর্ষাকালে আমাদের বাগানে আমরা অনেক কিছু করে নিতে পারি, এই জন্য জুন মাসে একটু স্পেশাল কেয়ার আমাদের বাগানের দিকে দিতে হবে। এছাড়াও যারা শীতের ফুল খুব ভালো করি, মানে অনেক পরিমাণে শীতের ফুল করি, তাদের জন্যও এই বর্ষাকালীন সময়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ বর্ষার পরপরই আমাদের শীতের সিজন শুরু হয়ে যায়। সেই সময়ের প্রস্তুতিটাও এখন থেকে না শুরু করলে আমাদের কিন্তু শীতের গাছপালা করতে অসুবিধা হবে। তাই জুন মাসে বাগানে কি কি কাজ করবেন, এই ভিডিওতে আমি সেই কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো জুন মাসের ক্ষেত্রে প্রত্যেকটা গাছ, বাগানের যত পার্মানেন্ট গাছ রয়েছে, যে গাছের বিগত বছর রিপোর্ট করা হয়নি বা গাছটার গ্রোথ থমকে গিয়েছে, খাবার দেওয়ার পরেও গাছ খাবার নিতে পারছে না, গাছের গ্রোথ আসছে না, ফুল ফল হচ্ছে না, সেই প্রত্যেকটা গাছ বর্ষার শুরুতে রিপোর্টিং করুন। রিপোর্টিং করার জন্য আমাদের প্রয়োজন মাটি বা মিডিয়া। সেই মাটির সাথে উপযুক্ত পরিমাণে খাবার না মেশালে গাছের কিন্তু গ্রোথ ভালো আসবে না। খাবার বলতে আমরা জৈবিক খাবার, যেমন হাড় গুঁড়ো, শিং কুচি, নিম খোল, সরিষার খোল, এই ধরনের জিনিস, এবং তার সঙ্গে কম্পোস্ট, যেমন গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট, সব ভালো করে মিশিয়ে এক জায়গায় ছায়া জায়গায় সেগুলো ঢিবি করে রাখুন সেই মাটিটাকে। সেই মাটিটা দিয়ে রিপোর্ট করবেন, এতে গাছ অনেক ভালো হবে। সঙ্গে সঙ্গে মাটি নিয়ে এসে বাজার থেকে ওই সমস্ত জিনিসগুলো নিয়ে এসে মিশিয়ে দিয়ে রিপোর্টিং করলে যতটা কাজ হবে তার থেকে মাটিটাকে আগে তৈরি করে নিলে অনেক বেশি কাজ হবে। তাই রিপোর্টিং আমাদের জুন মাসে করতে হবে, কারণ বর্ষার শুরুতে রিপোর্টিং করলে মাটির মধ্যে পর্যাপ্ত জৈব সার দেওয়া থাকবে, গাছগুলোর শিকড়োপ্রণিং করা থাকবে, বর্ষার জল পেয়ে গাছগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠবে, মানে প্রচণ্ড পরিমাণে গাছ বেড়ে উঠবে, আমরা ছাঁটাইয়ের মধ্য দিয়ে সেই গাছগুলোর শেপ ঠিক রাখতে পারব। তাহলে আমরা মাটি প্রস্তুতির কাজটা আমি মে মাসে মনে করিয়ে দিয়েছিলাম, যারা এখনও পর্যন্ত করতে পারেননি তাই আপনারা জুন মাসে শুরুতে এই কাজটা করে নিতে পারেন। জুন মাসে, মানে জুন মাসটা বলছি বর্ষার শুরুতে, আমাদের প্রত্যেকটা গাছ হার্ড প্রুনিং করতে হবে। যেমন এই সমস্ত বগেনভেলিয়াগুলো, এরকম হালকা ফুল থাকলেও আমরা সব হার্ড প্রুনিং করে দেবো। আমরা হাতে কলমে দেখাবো যে কীভাবে হার্ড প্রুনিং করছি, আপাতত আমি প্রিপারেশান পর্বটা সেরে নিচ্ছি। হার্ড প্রুনিং করে নিতে হবে, হার্ড প্রুনিং করা থাকবে, গাছ রিপোর্ট করা থাকবে, খাবার দেওয়া থাকবে, গাছ নতুন নতুন ব্রাঞ্চ আসবে, গাছগুলো বর্ষার জল পেয়ে এলোমেলোভাবে বেড়ে যাবে,
আমরা হালকা প্রুনিং বর্ষা চলাকালীন সময়ে করব, হালকা প্রুনিং, এবং বর্ষা পরবর্তীকালীন সময়ে আবার সুন্দর করে প্রুনিং করে গাছগুলোকে শেপ ঠিক করে রাখব। আমাদের বর্ষাকালে যাদের প্রচুর পরিমাণে টব রয়েছে, টবগুলো এলোমেলোভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো বর্ষা জল পেয়ে নষ্ট হয়ে যেতে পারে, সেখানে অনেক ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই টবগুলোকে, পুরনো যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো সেখান থেকে বার করে নিয়ে ভালো করে পরিষ্কার করে, সব ধোয়ার দরকার নেই, পরিষ্কার করে একটা জায়গায় ঢেকে রাখুন যাতে বৃষ্টির জল বেশি না পড়ে। এই কাজগুলো এখন না করলে বর্ষা শুরু হয়ে গেলে তখন কিন্তু করাটা অসুবিধা। বর্ষায় আমরা কিন্তু নতুন নতুন প্রচুর গাছ কিনে নিয়ে আসি, আমরা বাড়িতে অনেক চারা তৈরি করি, অনেক ডাল কাটিংয়ের মাধ্যমেও চারা তৈরি করি। সেই গাছগুলো বসানোর জন্য দরকার উপযুক্ত মাটি। এই জন্য আমি বারবার বলছি যে বর্ষার শুরুতেই আপনারা মাটি রেডি করে রাখুন, যাতে বর্ষার মধ্যে কোথাও দৌড়তে না হয়, বা দৌড়ালেও মাটির কিন্তু বর্ষাকালে পাওয়া খুব মুশকিল, পেলেও সেটার দাম দ্বিগুণ দিয়ে কিনতে হয়। তাই বর্ষা শুরুতেই মাটি, গোবর সার এগুলো রেডি করে রাখুন। যারা শীতের বাগান খুব দ্রুত শুরু করতে চাইছেন, তারাও শীতের বাগানের জন্য একটা স্টেজের মাটি বর্ষার আগেই রেডি করে রাখুন। যারা চন্দ্রমল্লিকার শুরু করে দিয়েছেন, চন্দ্রমল্লিকা চারা বসিয়েছেন, চন্দ্রমল্লিকা গাছগুলো যাতে বর্ষায় নষ্ট না হয়ে যায় সেইটা এখন থেকেই ভেবে রাখুন এবং সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। জুন মাসে এই এই কাজগুলো করবেন, তাহলে আগামী বর্ষা এবং শীতের বাগান অত্যন্ত সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।